এই বিএনপি কি করেছিল সেটা দেশবাসী জানে না, দেখেনি। রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেশটাকে কোথায় নিয়ে গেছিল? এই দেশে লুটপাট করে হাওয়া ভবন আর খাওয়া ভবন বানায় এই দেশটাকে ধ্বংস করেছিল। বিএনপির এই কথাগুলো বলার আগে তাদের লজ্জিত হওয়া উচিত, আইনের চেহারা দেবে। তাদের নেত্রী বেগম খালেজিয়া নিজে একজন এতিমের টাকা আত্মসাতের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদলতে তার অনুগ্রহে বা কৃপায় উনি এখন কারাগারে বাসায় আছেন। তার শীর্ষ নেতা তারেক রহমান, সে মানি লন্ডারিং থেকে শুরু করে অর্থ আত্মসাত করে দুর্নীতি সন্ত্রাসী নানান অপকর্মের জন্য একাধিক মামলায় দণ্ডিত হয়ে বিদেশে পলাতক। বিএনপির গঠনতন্ত্র ধারাই চেঞ্জ করছে, যে গঠনতন্ত্রে তাদের সাথের ধারা ছিল যে দুর্নীতিতে অভিযুক্ত কোনো ব্যক্তি বিএনপির কোনো পদে আসতে পারবে না, তাদের ধারাই চেঞ্জ করছে। কারণ বিএনপি এই ধারা পরিবর্তনের মাধ্যমে নিজেদেরকে একটা দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। সেই দলের নেতারা কি করে অন্যের দুর্নীতি খুঁজে বেড়ায়, এটা তো জাতির কাছে হাস্যকর মনে হয়। ভুয়া নির্বাচন কি কেন পায় করতে হবে? আমি কখনো ভুয়া নির্বাচন করেনি, ভুয়া নির্বাচনে বিশ্বাসও করে না। এই দেশে যতগুলো অভিযুক্তপূর্ণ নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো বিএনপি করেছে। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি করে নাই, যেটা জনগণ তাদেরকে টেনে হিসেবে নামাই দিয়েছিল। আওয়ামী লীগ যদি কোনো যদি ত্রুটিপূর্ণ বা এই ভুয়া নির্বাচন করতো, তা তো জনগণই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাই দিত। জনগণ বিশ্বাস করে বিএনপির এই মিথ্যাচারে, জনগণ বিশ্বাস করে না বলে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় আছে। জনগণের সমর্থন না থাকলে ক্ষমতা কেউ থাকতে পারতো? জনগণের সমর্থন ছাড়া কারো ক্ষমতা থাকার সুযোগ নেই। জনগণের সমর্থন আছে বলে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় আছে। ভুয়া নির্বাচন করেছিল বিএনপি, এই জন্য তারা ক্ষমতাচ্যুত হয়েছিল। 2006 সালে তাদের মেয়াদ শেষ হওয়ার পরে 2007 সালের নির্বাচনও তারা এইভাবে জালিয়াতি করে করতে চেয়েছিল, সেবারও কিন্তু জনগণ তীব্র আন্দোলনের মুখে তাদের পতন ঘটেছিল। এখানে সংকটের কিছু নেই। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ করা, সুষ্ঠুভাবে করা, স্থানীয় নির্বাচন সহ। সেই অনুযায়ী নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনে ত্রুটিমুক্ত করার জন্য তাদের কোনো পরামর্শ আসে না, শোনার জন্য সংলাপে বসছে। এখানে কোনো দল যদি না যায় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে যে দলগুলো গেল না সেই দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হচ্ছে। এখন কি নির্বাচন তফসিল আছে? নির্বাচন তফসিল তো হয় না। এটা নির্বাচন কমিশন ওনারা চেষ্টা করছেন যে ভবিষ্যতে নির্বাচনগুলো অধিক গ্রহণযোগ্য করার জন্য অন্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে তার একটা মতামত নেওয়া। সেই মতামত যদি কেউ দিতে চায় দিবে, কেউ যদি না দিতে চায় নাও দিতে পারে। তার মানে এটার মানে এই নয় যে কেউ যদি মতামত দিতে গেল না বলে নির্বাচনই ভবিষ্যতে হবে না, এটা হবার কোনো কারণ নেই। নির্বাচনে এখনো 1.5 বছর বাকি আছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো দলই এখনো সেটা ভাবছে না। এখন যারা কথা বলছেন এটা আসলে রাজনৈতিক কথাবার্তাই হচ্ছে, এটা কোনো সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসবে। আমরা তো চাই সকল দল নির্বাচনে আসুক। যারা কেউ যদি নির্বাচনে আসতে না চায় তাহলে বুঝতে হবে যে তার হয়তো নির্বাচন করার সক্ষমতা হারিয়ে ফেলেছে, সেই জন্য তারা নির্বাচনের ভয় আসতে চায় না।